আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? নিশ্চয়ই অনেক ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে একটি শালকে অধিবর্ষ কিনা সেটা আপনি নির্ণয় করবেন। তো এই শাল নির্ণয়ের ক্ষেত্রে আমরা যে সাধারণত যে নিয়মটা ইউজ করে থাকি সেটি হচ্ছে গিয়ে যে আমরা চার দিয়ে ভাগ করি একটা শালকে, যে চার দিয়ে যদি নিঃশেষে বিভাজ্য হয় সেক্ষেত্রে আমরা ধরে নেই যে এই শালটি অধিবর্ষ। আরেকটি প্রচলিত কথা রয়েছে যে চার বছর পর পর অধিবর্ষ হয় আর কি, চার বছর পর পর অধিবর্ষ হয়, এটা আমরা ছোটবেলা থেকে শুনে আসছি। কিন্তু আসলেই চার বছর পর পর অধিবর্ষ বা চার দিয়ে ভাগ গেলে অধিবর্ষ, এটা আসলে এটি আসলে সঠিক মানে পদ্ধতি নয়। আমি আজকে এমন একটি পদ্ধতি দেখাবো যে পদ্ধতিতে আপনারা সহজেই একটি মানে শাল অধিবর্ষ কিনা নির্ণয় করতে পারবেন, যে পদ্ধতিটি আসলে খুবই কার্যকর। তো আর কথা নয়, চলুন শুরু করা যাক। এখন অধিবর্ষ নির্ণয়ের জন্য আমাদের কিছু নিয়ম অনুসরণ করতে হবে। প্রথমে যেটি আছে সেটি হচ্ছে, প্রথমে 400 দিয়ে ভাগ যদি যায় তাহলে লিপিয়ার, আর যদি না যায় তাহলে পরেরটা দিয়ে দেখতে হবে। পরেরটা দিয়ে যদি ভাগ যায় তাহলে নট লিপিয়ার, আর যদি না যায় তাহলে পরেরটা দিয়ে, অর্থাৎ চার দিয়ে ভাগ করতে হবে। চার দিয়ে যদি ভাগ চলে যায় তাহলে লিপিয়ার, আর যদি না যায় সে নট লিপিয়ার হিসেবে প্রমাণিত হবে। তিনটি সংখ্যা দিয়ে ভাগ করার পর যদি ওই সংখ্যাটি লিপিয়ার হয় তাহলে আমরা কিভাবে প্রমাণ করব, এক্সাম্পল দিয়ে আমরা চারটা দেখানো, এক্সাম্পল দিয়ে আমরা এখানে চারটি দেখিয়ে দিয়েছি। তো নিয়মটি আমি আবারও বলছি, 400 দিয়ে ভাগ করতে হবে, যদি সেটি ভাগ যায় তাহলে লিপিয়ার, আর যদি 400 দিয়ে ভাগ না যায় তাহলে 100 দিয়ে ভাগ করতে হবে। যদি 100 দিয়ে ভাগ যায় তাহলে নট লিপিয়ার, আর যদি 100 দিয়েও ভাগ না যায় তাহলে চার দিয়ে ভাগ করতে হবে। চার দিয়ে ভাগ করার পর যদি সেটা ভাগ যায় তাহলে লিপিয়ার, আর যদি চার দিয়ে ভাগ না যায় তাহলে নট লিপিয়ার। বিষয়টি কিন্তু খেয়াল করতে হবে। আমি তো আমরা প্রথম উদাহরণে চলে যাচ্ছি, যে আমরা 2000 সালকে ধরলাম। 2000 সালের মধ্যে শালটি কি অধিবর্ষ কি না সেটি আমরা দেখব। যে আমরা প্রথম নিয়ে বলেছিলাম যে 400 দিয়ে ভাগ করতে হবে, আমরা 2000 সালকে 400 দিয়ে ভাগ করলাম, সেটি ভাগ মানে ভাগ নিঃশেষে বিভাজ্য হয়েছে, তাহলে নিঃসন্দেহে এই 2000 সাল অধিবর্ষ। যেহেতু 400 দিয়ে ভাগ চলে গিয়েছে অধিবর্ষ, তাহলে আমাদের 100 এবং 400 দিয়ে ভাগ করার প্রশ্নই উঠে না। তারপর এক্সাম্পল টু, উদাহরণ দুই, আমরা দেখব এখন যে 2100 সাল অধিবর্ষ কিনা সেটা আমরা চেক করব। যে 100 দিয়ে ভাগ, অর্থাৎ আমরা প্রথমে 400 দিয়ে ভাগ যায় নাই এটার মধ্যে, তো আমরা এখানে পরের ধাপে আসলাম, 100 দিয়ে ভাগ করলাম, দেখা গেছে যে 100 দিয়ে ভাগ চলে গিয়েছে। আমরা বলেছিলাম যে 100 দিয়ে ভাগ গেলে সেটি নট লিপিয়ার, অর্থাৎ এটি নিঃসন্দেহে নট লিপিয়ার, যদিও সেটা চার দিয়ে ভাগ যায়, কিন্তু চার দিয়ে ভাগ গেলেও সেটা নট লিপিয়ার। তারপরে আসি আরেকটি সংখ্যা, 2020 সালকে আমরা লিপিয়ার অধিবর্ষ হবে কিনা সেটা চেক করব। তো প্রথমে আমরা 400 দিয়ে ভাগ 2020 সালের মধ্যে যায় না, রাখলাম। তারপর আমরা 100 দিয়ে ভাগ দেওয়ার চেষ্টা করলাম, 100 দিয়েও যায় না। তারপর নেক্সট, চার দিয়ে আমরা ভাগ করলাম, সেটি নিঃশ্বাসে বিভাজ্য হয়েছে, অর্থাৎ সেটি নিঃসন্দেহে লিপিয়ার। এখন আসি আমাদের মধ্যে যে কথাগুলো চলে, যে চার দিয়ে ভাগ গেলেই অধিবর্ষ হয়। তো এই সংখ্যাটি চার দিয়ে ভাগ যায় তবুও সেটি অধিবর্ষ নয়, এটা তার প্রমাণ। যে চার দিয়ে ভাগ গেলেও যে অধিবর্ষ হয় না এটা তার প্রমাণ। পরে আসি যে চার বছর পর পর লিপিয়ার হয়, এই কথাটাকে আমি যে কথার মানে কথাটি যে সঠিক নয় সেটি প্রমাণ করব এইখানে। আপনারা এটা নিজেরাই চেক করবেন, আমি করে দিব না। 1796 সাল, 1800 সাল, 1804 সাল, এখানে এই সালটি লিপিয়ার ছিল না। 1796 কে 400 দিয়ে ভাগ করলে যায় না, তারপর 100 দিয়ে করলেও যায় না, বাট চার দিয়ে যায়, অর্থাৎ এটি লিপিয়ার। তারপর 1800 সাল 400 দিয়ে ভাগ করলাম, যায় না, 100 দিয়ে ভাগ করলে যায়। আমরা বলে দিয়েছিলাম যে 100 দিয়ে যদি ভাগ চলে যায় তাহলে নট লিপিয়ার হয়ে যাবে, তাহলে নট লিপিয়ার যেহেতু হয়ে গিয়েছে তাহলে চার দিয়ে ভাগ করার প্রশ্নই উঠে না। তো এই যে একটা গ্যাপ, চার বছর, অর্থাৎ এখান থেকে এই পর্যন্ত চার বছর, এখান থেকে এই পর্যন্ত চার বছর, অর্থাৎ টোটাল 8 বছর, তাহলে লিপিয়ার হয়েছে 8 বছরে,
তাহলে বোঝা গেল যে 4 বছর পর পর যে লিপিয়ারটা হয় এটা আসলে সঠিক নয়। তা আপনারা এইভাবে অধিবর্ষ নির্ণয় করলে কখনো ভুল হবে না, অবশ্যই নিয়মটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং কার্যকরী নিয়ম। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে বা আপনারা শিখতে পেরেছেন। তো এই ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে।